বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফেও এই হাদিস আছে আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা লাইসা বাইনাহা ওয়া বাইনা আল্লাহ হিজাব আল্লাহু আকবার কোন আল্লাহ নবী বড় সুন্দর করে বলেন হে আমার উম্মত ইত্তাকি দাওয়াতাল মাজলুম মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকো মাজলুম যদি বদদুয়া করে

بسم الله الرحمن الرحيم ولا تاكلوا اموالكم بينكم بالباطل وتدلوا بها الى الحكام لتاكلوا فريقا من اموال الناس بالاثم وانتم تعلمون وقال تعالى لمن الملك اليوم لله الواحد القهار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم اتقي دعوه المظلوم فانه ليس بينها وبين الله حجاب وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم "من اخذ شبرا من الارض ظلما فانه يطوقه يوم القيامة من سبع ارضين" وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامه وقال النبي صلى الله عليه وسلم لعن الله من غير منار الارض او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. بازغ غافل না আপনি আখিরত বরবাদ কর ছোড় দে সৈতা কারস্তা আওয়ার খুদা কো ইয়াদ কর মে খোর মসহাফে বসো আতে সন্দর কাবাজন

صلوا عليه واله اللهم صل وسلم <صلیم> دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله হবিগস থানার ঐতিহ্যবাহী গ্রাম দিগলবাগ ইসলামিয়া কর্তৃক আয়োজিত তাফসিরুল ইসলাম ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত দেশ ও জাতির কর্ণধার মজাজ মুকাররাম হাজরত উলামাই ভবিষ্যৎ যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা আমরা সকলেই মহান আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করছি এই মরমে যে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে ও হাদিসের আলোচনায় শরিক হওয়ার সুযোগ আর তৌফিক দান করেছেন অন্তর থেকে সকলেই কালিমাত শকর আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহাল খাস মেহরবানি আমাদের উপর আমরা যারা কোরআন হাদিসের আলোচনায় অংশগ্রহণ করতে পারছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন আল্লাহ ওয়ালাদের সোহবত আল্লাহ আলাদের সংস্রব আল্লাহ আলাদের মহব্বত আমার মতো আপনার মতো লোক যারা আমাদের জন্যে এটা মস্ত বড় নিয়ামত দিগলবাগি রহমাতুল্লাহি আলাইহির সহবত আর সংস্রবে রাস্তার কত মাস্তানকে আল্লাহ তাআলা দ্বীনের পথে এনেছেন এগুলি আমি বলতে হবে না আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন দিগলবাগ গ্রামের ফজিলত আর দিগলবাগী রহমাতুল্লাহি আলাইহির শান মান মর্যাদা আমি আলোচনা করা আপনাদের কাছে এগুলি বলা যেন নানির বাড়িতে মায়ের কাছে নানির বাড়ির গল্প করা আপনাদের এই গ্রামের ঐতিহ্য এবং শেখে দিগলবাগি রহমতুল্লাহ আলাহির শান মান মর্যাদা সম্পর্কে আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন কর্তৃপক্ষ আমাদেরকে যোগ চাহিদা একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় দিয়েছেন জুলুম নির্যাতনের পরিণতি বা পরিণাম আল্লাহর কালামে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহতালা জালিমদেরকে পছন্দ করেন না ওয়াল্লাহু লা ইউহিব্বু যালিমিন জুলুম যারা করে নির্যাতন যারা করে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ রাস্তে আস্তে বলেন আর আরেকটু জোরে কোন পল্লাহুলা ইয়াহদিল কাউমা জালি মিটাতে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন আল্লাহ তালা জালিম সম্প্রদায়কে হিদায়তের পথ দেখান না যে যাকে পছন্দ করেন তাকে ভালো পথ দেখান ভালো কাজের কথা বলে আর কেউ যদি কাউকে পছন্দ না করে এর ভালো পথ দেখায় না একজনে জিজ্ঞেস করে ভাই আমি দিগল বাড়িতে যাইতাম রাস্তার প্রতীক মুসাফির যার কাছে জিজ্ঞেস করছে সে দিগল বড় মহব্বত করেন দিগল বাগির দাবিতে যেই লোকটা রাস্তা চাইলো ভাই আমি হুজুরের বাড়ি যেতে চাই এই লোকটারও অসে মহব্বত করে হুজুরের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিছে পৌঁছাইতে না পড়লেও সঠিক রাস্তা দেখাই দিছে সুদূর ঢাকা সাভার থেকে এক লোক দিগলবাগ রাস্তার মোড়ে যেই রাস্তা থেকে রায় দর যাওয়া যায় বামে গেলে আর সুজা বা ডানে আসলে দিগলবাগ গ্রামের ভিতরে আসা যায় ঢাকা সাবার থেকে এক লোক আইসা জিজ্ঞেস করলো ভাই আমি দিগলি হুজুরের বাড়িতে যাইতে চাই এমন লোকের সাথে সাক্ষাৎ তার লোক পছন্দ করেন এমন কিছু লোক নাই আর আস্তে কয়েন মেয়া রে দেখতে পারছেন না এমন লোক নাই তো এই লোকে ভাবলো আমি দিগলবাগিরও দেখতে পারি না দিগলবাগির নাম যে কইছে এরও দেখতে পারি না এখন এর তো দেখতে পারি না পছন্দ করি না দিগলবাগের বাগের না দেখাইয়া দেখাই দিছে আরে ভাই আপনি করলেন কি আপনি দুই লাখাল কি আর থানার দিক দিয়ে ফুপ দিকে যাবেন। তাইলে দিগল বাগি হুজুরের বাড়ি পাইবেন আসল পথ দেখাইছে আরো জোরে কোন আসল পথ দেখাইছে লোকটাও বেজাইল্লা ফতো দেখাইছে বেজাল পথ জোরে কোন ঠিক কি না কেন সে এই লোককে পছন্দ করে না আল্লাহ তা আমি আল্লাহ জালিম সন্ত্রাসীদেরকে পছন্দ করি না এই জন্য কোন জালিমকে হিদায়তের পথ দেখাই না হিদায়তের পথে যারা আসতে পারছো মনে রাখবা আল্লাহ তা আলা তোমাকে পছন্দ করেছে অল্লাহ লাহ তিল কাউমা আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়তের পথ প্রদর্শন করেন না বোঝা গেল আয়াতের আলোকে বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন এই জন্য হিদায়তের পথে আসার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেন বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফেও এই হাদিস আছে আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা লাইসা বাইনাহা ওয়া বাইনা আল্লাহি হিজাব আল্লাহু আকবার কোন আল্লাহ নবী বড় সুন্দর করে বলেন হে আমার উম্মত ইত্তাকি দাওয়াতাল মাজলুম মজলুম ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকো মজলুম যদি বদদুয়া করে আল্লাহর নবী বলেন ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইন আল্লাহি হিজাব মজলুম এবং আল্লাহর মাসখানে মজলুম যখন বদুয়া করে আল্লাহর মাসখানে আর এই মজলুমের মাসখানে কোনো পর্দা থাকে না অর্থাৎ হাদিসের ব্যাখ্যায় লেখা হয় পর্দা না থাকার অর্থ আমার আল্লাহ এই দোয়া কবুল করতে দেরি করেন না মজলুমে বদুয়া করার সাথে সাথে জালিমের বিরুদ্ধে দোয়া কবুল হয়ে যায় এই জন্য একে অপরের জমি জোর কুইরা দখল করা আর একজনের উপর নির্যাতন করা জুলুম করা এটা মারাত্মক অপরাধ কবি নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ আমরা সবাই জানি গড় দিলে দৈনিক পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে ফজর নামাজ পড়তে বিশ মিনিট তো বাড়ায়া বাড়ায়া ধরলাম জোহর পড়তে বিশ মিনিট আসর পড়তে বিশ মিনিট মাগরিব বিশ মিনিট ঈশার নামাজ বেতের সহ বিশ মিনিট কত হইল পাঁচ ওয়াক্তে একশো মিনিট বুজার জন্য দৈরানিন আরো বিশ মিনিট বাড়াইয়া একশো বিশ মিনিট মিনিট মানে কয় ঘন্টা দুই ঘন্টা নামাজের ফরজ দৈনিক চব্বিশ ঘন্টার মধ্যে গড় দিলে মাত্র দুই ঘন্টার ফরজ কি বলেন ঠিক কি না হালাল খাবার খেতে হবে কারো মনে কষ্ট দেওয়া যাবে না খারাপ ব্যবহার করা যাবে না জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার করা যাবে না এই ফরসটা শুধু দুই ঘন্টার না চব্বিশ ঘন্টা সবাই বলেন সারা জীবনের ফরস হালাল হারাম যাচাই বাসাই করে চলতে হবে জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না কারণ জুলুমের ফল খুব ভালো হয় না আল্লাহ অনেক সময় ডিল দেয় বান্দা কর কতটুকু করতে পারবি কর ছোট বাচ্চাই গুড়ি উড়াই গুড্ডি উড়াই সুতা সারতে আসে সারতে আসে আর গুড্ডি দূরে যেতে আসে আবার যখন বলতে থাকে তখন তার কাছে আসতে হয় আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে সুতা সারলাম সুযোগ পাইয়া তুমি এলোপাতারি ঘোরাফেরা করো আমি আল্লাহ যখন আবার টান দেব আমার কাছে তো একদিন তোমাকে আসতে হবে ওই দিন হাশরের ময়দানে আমার আল্লাহ জালিম সন্ত্রাসীদেরকে লক্ষ্য করে বলবে এই সমাজের জালিমেরা কত জুলুম নির্যাতন মানুষের উপর করলি জনগণের উপর করলি টুল্লি মানিল মুলকুল এবার বল কার بادشاہি দুনিয়ায় থাকতে সমাজের নেতা ছিল চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এই এলাকার দায়িত্ব তোর হাতে ছিল নির্যাতন করলে মানুষের উপরে নিরহ জনগণের উপরে নির্যাতন করলি এবার বল কার بادشاہি কেউ জবাব দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসবে লিল্লা একমাত্র মহারগানিত প্রভুর বাদশাহী এখানে অন্য কারো কোনো রাজত্ব আর বাদশাহী চলবে না কি বলেন ঠিক কি না একদিন আল্লার দরবারে হাজিরা দিতে হবে এজন্য আল্লাহ নবী বলেন বলেন ইত্যাকি দাওয়াতাল মাজলুম মজলুম নির্যাতিত ব্যক্তির বদ থেকে বেঁচে হিজাব মজলুম ব্যক্তি এবং আল্লাহর মধ্যে দুয়া যখন করে কোন পর্দা সবাই বলেন কোনো পর্দা থাকে না হাদিসের ব্যাখ্যায় লেখা হয় এর অর্থ হলো মজলুম দোয়া করার সাথে সাথে দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য তো আল্লাহের সুন্দর করে লিখেছেন নিয়েছে খোর বসু আতি সুন্দর কাবাজন বুত খানাবাসী মকন। আল্লাহর ওলি বড় সুন্দর করে লেখেন আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাহ মসনবী শরীফের মধ্যে উল্লেখ করেছেন হে মান্দার তুমি জানো মদ পান করা হারাম বলেন মদ পান করা মাদক আসক্ত হওয়া ইয়াবা বাবা ফেনিসিডিল আরো আসতে কন সবাই বলে তুমি জানো এগুলি হারাম এরপরেও শৈতানের ধুকাই পরে তুমি মতপান পান করে ফেলেছ হারাম হওয়ার পরেও সৈতানের ধুকাই করে হারাম কাজ করছো আল্লা মাফ করতে পারেন কিনা তৌবা করলে সবাই বলি মে খো র মা সাহাফে আতি শান্দর কা সাকিনে বুতখানা বাসি মর্দমা জারি মকুন আল্লাহর ওলি বলেন মদ পান করা হারাম এরপরেও মদ পান করে ফেলেছো একদিন আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা পাওয়া যায় আদেশ শরীফে আসছে আল্লাহর নবী বলেন মমা তা ওয়া হুয়া মুদমিনু খামরিন লাকি আল্লাহ তাআলা মুসওয়াদাল ওয়াজহি ও মুজলিমাল জাওফ কিসানহু সাকিতুন আলা সাদরিহি ইউকaddirুন নাস যেই সকল যুবক মাদকাসক্ত মদ পান করে হিরুয়েন ফেনিসিডিল বাহার বাবা খাই আল্লাহর নবী কয় মাম্মা তাওয়া হুয়া মুদমিনু খামরিন মাদকাসক্ত অবস্থায় যদি কোন যুবক মারা যায় লাকি আল্লাহ আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে কি ধরনের কয় মুসওয়াদ দাল যেই চেহারাটা এত সুন্দর ছিল এই চেহারাটা কালো হয়ে যাবে না হজবিল্লাহ সবাই বলেন দুনিয়ায় তাকতে এত সুন্দর ছেলেটা যুবকটা দেখে বলতো আর এত সুন্দর যুবকটা কে রে পরে আব্দুর রহমানের ছেলে। রে আব্দুর রহমান লোকটা খুব ভালো ছিল রে এর ছেলেটাও খুব দেখতে সুন্দর কিছুদিন পরে দেখে অবস্থা বেশি ভালো না নষ্ট হয়ে গেছে স্বাস্থ্যটা। জিগাই কি রে ঘটনা কি কয়ে মাদক আসক্ত ফেনে সিরিল ইয়াবা বাবা এ জাতীয় কাজে লিখত ক হা হমকার ছেলেটা নষ্ট হয়ে গেল সোনার চেহারাটা নষ্ট হয়ে গেল নবীজি কই হাসরের মাঠে দুনিয়ায় যেই চেহারা এত সুন্দর ছিল ই মদ পান করার কারণে তার চেহারাটা নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে মজলিমাল যৌফ তার পেট অন্ধকার হয়ে যাবে কারণ আল্লা যখন জাহান্নামের ফাইসালা দিবেন দেওয়ার পরে জাহান্নামের কথা শুই নাই মাদকাসক্ত যারা তাদের কলি যায় আগুন লেগে যাবে কলে আগুন লাগা ধুয়াই তার পেট অন্ধকার হয়ে যাবে লিসান হো নম্বর শাস্তি লিসান হো নালা জিব্বাটা মতপান করার শাস্তির কারণে বের হইয়া সিনার নিচে চলে আসবে চার নম্বরের শাস্তি ইউকাস জিরুহুন নাস যেই সকল মানুষ দুনিয়ায় থাকতে তার সুন্দর চেহারার কারণে মহব্বত করত এখন তার ইউকাদির উন্নাস মানুষ তারে দেখে ঘৃণা করবে থুক দিবে তারে দেখিয়া এমন হইল তার চেহারা কেন ফিরিস তারা বলবে দুনিয়ায় থাকতে মদ পান করত হিরুয়েন ফেনেস বিল ইয়াবা বাবাই লিপ্ত ছিল এই জন্য তার এই অবস্থা না বলে আরেক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন মান জাওয়াজা ইবনাতাহু আও ওয়াহিদাতাম মিন আহলি বাইতিহি মিম্মাইয়াশ রাবুল খামরা ফাকা আন্নামা কা দাহা ইলান্না নবিকৈ মান জাপ বাজা ইবনা তাহু কেউ যদি তার মেয়েকে বিয়ে দিল আও ওয়াহিদা তাম্মিন আহলিবাই তিহি অথবা তার মেয়ে না তার ফেমিলিৰ কেউ তার মেয়ের গরের নাতনি বা ছেলেৰ গড়ের নাতনি বিয়ে দিল কার সাথে নবী কয় মিম্মাই আশরাবুল খামরা যারা মদ পান করে ফেনিসিডিলিয়া বা বাবার সাথে সম্পৃক্ত এক কথা মাদকাসক্ত এমন নষ্ট ছেলের কাছে কেউ যদি বিয়ে দেয় আল্লাহ নবী কয় ফাকা আননা কাদাহা ইলান নার সে যেন এই মেয়েটাকে একটা দুনিয়ার জীবিত জাহান্নামের ভিতরে ঢুকায়া দিছে নবী কই ফাকার নামা কাদা ইলান নার 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 মানে আগুন মরার পরে আগুন না হে যেন দুনিয়াতে একটা জাহান্নামও ঢুকাই দিল এই মেয়ে ডারে মাদকা কাছে বিয়ে দিয়ে আমরা সমাজে অনেক বাবাই গর্ব করে বাজারে গিয়ে সে অমুক মাস্তানের বাবা বাজারে গিয়ে অতিরিক্ত কথা বলে কে আয় বেতমিস আমারে সিনস আমি ফিচ্ছি হান্নানের বাবা বেশি কথা বলবে তো মুসলমানই করে সার মুখ নাজিল্লা বলবেন না বেআ একটা হাফেজে কোরআনের বাবা এই পরিচয় দিতে পারলো না একটা আলিমের বাবা এই পরিচয় দিতে পারলো না দিগল বাগি রহমতুল্লাহ গ্রামের সন্তান এই পরিচয় দিতে পারলো না দিগল নাতি বা দিগলবাগীর বাগির সম্পৃক্ত একজন বা তার গ্রামের একজন তাকে মহব্বত করি আমি এই পরিচয় দিতে পারলো না সে পরিচয় দিয়ে আমার চিনিস আমি কে আমি অমুক মাস্তানের বাবা বেশি কথা বলবে শাসকুরা সারমু নারজবিল্লা জোরে কন গর্ব করে নিজের নিজের অথচ আল্লাহর নবী বলেন এমন ছেলের কাছে যে বিয়ে দিল তার সেজন্য একটা জীবিত ভিতরে জাহান্ন দিল ঠেলে দিল এত বড় মারাত্মক বিষয় এরপরেও নবীজি বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন সাবধান মদ হারাম এরপরও পান করে ফেলেছ জুলুম কারে এই সুন্দর নতুন কোরআন শরীফ আগুন দিয়া জ্বালানো এর পরেও বলা হয় রবি রহমাতুল্লা বলেন শরীফ যদি শৈতানের আগুন দিয়া জ্বালায় দাও হালাল না হারাম এত বড় হারাম কাজ করে চ করে যদি ফেলো একদিন যদি আল্লাহর কাছে তৌবা করো আর বলো আল্লাহ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কোরআন আগুন লাগাইয়া ফুরছিলাম ফুইরা নাম দিছিলাম মৌলবীরা ওই কোরআন ফরছে আমার তো মনে হয় মিস্টার ইবলিসে ওই কথা বিশ্বাস করবে না একজন আলিম কোরআনে আগুন লাগাইতে পারে এই কথা ইবলিসে শুনলেও আঙ্গুল দিয়া রাখবে কানে জোরে কোনটি কিনা এরপরেও যদি শয়তানের ধোকায় পড়ে ইমান কাজ করে থাকো আল্লাহর ওলি বড় সুন্দর করে বলেন হে আল্লাহর বান্দারা কোরান আগুন লাগায়া জ্বালানো হারাম এরপরে যদি আগুন দিয়া জ্বালایا থাকো তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন আর হাসতে কোন দেখেন এই যে অপরাধগুলি না অনেক বড় সবগুলি বইলা আল্লারলি বলবেন সাবধান ইতা মাফ করলে ও আরেকজনের ওপর জুলুম করলে জালিম রে আল্লাহ মাফ করবেন না মেখোর ও মাসো হাফ স মদবান করা হারাম। সেই মতবান করে ফেলে তৌবা করো ক্ষমা পাইবা কোরআনে আগুন লাগানো হারাম লাগাইয়া দিস তৌবা করো ক্ষমা পাইবা আতি সুন্দর কাবাজন কাবার ভিতরে গিয়া কাবা শরীফে আগুন লাগাই দিস কাবা শরীফে আগুন লাগানো হালাল সবাই বলেন না কেন এ তো বড় হারাম কাজ করেছো। কাবায় আগুন লাগাই দিয়া কাবা জ্বালায়া ফলাইছো এত বড় হারাম করার পরে ও তৌবা করো আল্লাহ করে কইটা গেল প্রথমতে আবার বলি মাইখুর মদ পান করা ও মাসাহাফে বসুস কুরআন আগুন দিয়া জ্বালানো জ্বালায়া বলাইছো আতে সুন্দর কাবা কাবা আগুন দিয়া জ্বালায়া দিছো কইটা গেল সাকেনে বুত খানাবাসী বুত ফারসি ভাষা বা উর্দু বাংলায় দেবতা তুমি যেই ঘরে বসবাস করো সেই ঘরে দেবতা রাখা হালাল না হারাম মূর্তি রাখা হালাল না হারাম মানুষের ছবি রাখা হালাল না হারাম এরপরে বলা হয় ইয়েতো বড় হারাম কাজ যদি করে ফেলো মায়ে কোরমাসাফে বসুস আতি সুন্দর কাবাজন তুমি যেই করে বসবাস করো দেবতালয়ের ভিতরে যদি যাও অথবা তোমার যদি দেবতা ঢুকাও হারাম কাজ পূজা করা হারাম আগুন লাগানো হারাম লাগানো মদ পান করা হারাম এত বড় সাইটে কাম করছো একদিন আল্লাহর কাছে তো বা করো ক্ষমা পাইবা মর্দম সাবধান কারো উপর জুলুম করলে আমার আল্লাহ ক্ষমতা দিবেন না এর নাম জুলুম আর নির্যাতন কি ক্ষমতা বেটার ক্ষমতার কারণে দিগলবাগ মরে গিয়া কেউ কথা বলতে পারে না হাসরের মাঠে আজকে ওই হাদিস পড়েছি এক পর যায়ে জঙ্গল পুলসিরাত অতিক্রম হবে বলসিরাত পার হবে সেখানে জাল আর মজলুমের সাক্ষাৎ হয়ে যাবে। সাক্ষাৎ অবস্থায় একজন আর একজনকে দেখে চিনে ফেলল দুনিয়ায় থাকতে জুলুম করে নির্যাতন করে তার বাড়ি গাড়ি টাকা করে নির্যাতনের মাধ্যমে জুলুমের মাধ্যমে যে জবরদখল করেছিল ওই লোকটা বলবে আব্দুল আলী তোমার বাড়ি আমার বাড়ি একসাথে ছিল আমার দুই কানি জমি দুই বিঘা জমি ষাট শতক জমি জোর করে তুমি দখল করেছি আজকে আমার এই দুই কানি জমির মূল্য আমাকে ফেরত দিয়া যাও চিৎকার করে বলবে আল্লাহর বান্দা যদি জানতাম আর বুঝতাম হাসরের মাঠে আসলে পড়েও এই সব কিছু ফেরত দিতে হবে শুনছিলাম ওলামায় কেরামদের কাছ থেকে শুই না বিশ্বাস করছিলাম না যদি বিশ্বাস হইতো তাইলে তো এমন কাজ করতাম না আজকে ফেরত দিব কিভাবে আমার তো টাকা পয়সার সাথে নাই দেব কিভাবে শেষ পর্যন্ত বলবে টাকা পয়সার সাথে না থাকলে তুমি যে সাতবার হজ করছিলা নামাজ পড়ছিলা রোজা রেখেছিলা জাকাত দিয়েছিলা এই সকল সোয়াব আমাকে দিয়ে দাও সোয়াব দেওয়ার পরে দেখা যাবে তার সবকিছু এখনো সমান সমান হয়েছে না শেষ হয়েছে না আরো বাকি আছে বলবে আরো যে বাকি আছে আমার কাছে তো আর সোয়াব নাই দেব কিভাবে কথাইলে আমার গুনাগুলি নিয়ে যাও নাইলে তোমাকে ছাড়া হবে না শেষ পর্যন্ত ওই মজলুমের গুনা জালিমের আমল দিয়ে এই জালিম যা মজলুমের যত গুণ আছে জালিমের আমল নামাই দেওয়া হবে জালিম যাবে জাহান নামে মজলুম যাবে বেহেস জালিম বলা হয় যে একে অপরের জমি দখল করে জোর কইরা বা কোনো অন্যায় কাজ করল যে করে তারে কই জালিম একজনে আর একজনের ক্ষেত জোর কইরা দখল করছে যিনি দখল করলেন তারে বলা হয় জালিম যার খেপ হল করলেন তারে বলা হয় মজলুম আল্লাহ নবী কই ইত্তা কি দাওয়াতাল মজলুম মজলুমের বদদুয়াকে তুমি ভয় করো বেঁচে থাকো মজলুমের বদদুয়া থেকে ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব এই মজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে যখন দুয়া করে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ তার কবুল করে ফেলে মাঠে দেখবেন আমার আপনার মতো কিছু নির্যাতিত ব্যক্তি নিপীড়িত ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যাদের উপর জুলুম করা হয়েছিল এ সকল লোক হাসরের ময়দানে জালিমদেরকে দেখবে তাদের মাথা এবং তাদের গলায় কিছু জিনিস দেখা যায় হাদিস শরীফ আসতে জিনিসটা কি সেটার নাম উল্লেখ করা হয়েছে قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما মান আখাদা শিবেরাম মিনাল আর জুলমান জুলজি বলেন যেই সকল লোক একে অপরের জমি কইরা দখল করছে কতটুকুন কয় মান আগাজা শিবিরান শিবিরান এই আঙ্গুলের মাথা থেকে এই আঙ্গুলের মাথা পর্যন্ত যে জায়গাটা এই পরিমাণটাকে বলা হয় আধা হাত এত সামান্য পরিমাণ জমিও যদি কেউ জোর করে দখল করে অন্যায় ভাবে সাত জমি নিস পর্যন্ত যত মাটি হবে সকল মাটি দিয়া মালা বানাইয়া তার গলায় এই মাটির মালা পড়াইয়া দেওয়া কিছু কিছু মানুষের মাথায় এই মাটির বোঝা দেওয়া হবে বোঝা নিয়ে হাসুরের মাঠে চলতে পারবে না হাঁটতে পারবে না এই কি যে কষ্ট হাসরের মাঠে আপনার মতো আমার মতো ব্যক্তি দেখা আমরা তাকে ডাক দিয়া বলবো মুস্কি হেসে বলবো কারণ আমরা সমাজ একটা কথা আছে উস্তাদের মাইল শেষ রাইট উস্তাদের মাইল শেষ রাইট আপনার আমার ক্ষমতা হাসর মাঠে বেড়ে যাবে হাসর মাঠে বলব এ আল্লাহ দুনিয়ায় থাকতে তোমার জুলুম অত্যাচারের কারণে শান্তি মতে চলাফেরা করতে পারলাম না আজকে ঘটনাটা কি হাসরের মাঠে তোমার অবস্থা বেশি ভালো দেখা যাচ্ছে না মাথা এত মাটি কিসের এত বুঝাটা কিসের বুজা নিয়ে চলতে পারো না এই কথাটা শুনেই জালিম সন্ত্রাসী ডাক দিয়া বলবে ভাই আব্দুর রহমান আব্দুল জলিল আর লজ্জা দিও না দুনিয়ায় থাকতে তোমার উপর জুলুম করেছিলাম দরবারে যাওয়ার আগে দশ হাজার টাকা ঘুষ লইয়া তারপরে যাইতাম এরে আল্লাহর বান্দা তোমার জমি জোর কইরা দখল করেছিলাম এজন্য সাত জমি নিস যত মাটি হয়েছে সকল মাটি দিয়া আল্লাহ তালা বুজা বানাইয়া আমার মাথায় দিয়া দিছে নাউজবিল্লা জোরে কন ওই লোকটা হাসরে বলবে আল্লাহ তারে তুমি শক্তি বেশি দিয়েছিল ক্ষমতা দিয়েছিল মাওলা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব ব্যবহার করেছে জোর জুলুম অত্যাচার করেছে নির্যাতন করেছে মৌলা আমার জমি জোর কুইরা দখল করছে দুই কানি জমির যত মূল্য হয় আমার মূল্যটা পরিশোধ করে দিন তার কাছ থেকে আল্লাহ বলবে জালিম জমির টাকা ফেরত দে চোখের পানি ছেড়ে দিয়া বলবে আল্লাহ কাপড়ের কাপড়ের তো কোনো পকেট নাই এতে তো আমার ছেলে মেয়েরা টাকা পয়সা আমার সাথে দেই নাই আমি কেমনে দেব আল্লাহ ডাক দিয়া বলবে বালদা এর কাছে টাকা নাই এখন টাকা চাইলে টাকা দিবে কেমনে ওই আল্লাহ আমার কাছে একটা ব্যবস্থা আছে টাকা লাগবে না পয়সা লাগবে না হাজি সাবরে কন এই পায় হাজি সাতবার হস করেছিল হজ্জের সাওয়াব বলেন আমারে দেওয়ার জন্য এমনি লোকটা বলবে আল্লাহ মুক্তি পাওয়ার আশায় সাতবারের হজের সুয়াব এই বাইরে দিলাম এই লোকটা বলবে রে আল্লাহর বান্দা সাতবার হজ করতে তোর 7 লক্ষ টাকা লাগছিল সেই যুগে আমি তোর কাছে 10 লাখ পাও না আরো 3 লাখ দে হজের সুয়াব দিয়া 7 লাখ মাফ করলাম আর 3 লাখ দিয়া দে না না 3 লাখ দেওয়ার ব্যবস্থা নাই তোর নামাজের সুয়াব দাও আর নামাজ দিল রোজা দিলো হজ দিলো সব দেওয়ার পর কই আরো 2 লাখ মাফ করলাম রইলো আর কই লাখ আরো এক লাখ রইল তার কাছে সোয়াব নাই এবার ডাক দিয়া বলবে আল্লাহ তার কাছে যে সোয়াব নাই এখন আমি তো এক লাখ পাওনা দিতে হবে আল্লাহ বলবে কেমনে আদায় করবে আল্লাহ তারে বলেন আমার যে গুণা আছে গুনার বুঝা নেওয়ার জন্য তাইলে তারে মাফ করবো নতুবা না এই সব কিছু দেওয়ার পরে দেখা যাবে মুসলিম ব্যক্তি নির্যাতিত ব্যক্তির গুণা সব শেষ জালিমের আমল নামা গুনা দিয়া বরে গেছে জালিম জাহান নামে যাবে আর মজলুম ব্যক্তি বেহেশতে চলে যাবে আল্লাহ আকবর কোন আল্লাহ আকবার এই জন্য আমার আল্লাহ বড় সুন্দর করে বলল এ বাংলার হলা তা কলো আম আলাকম বাইনা কোম বিলবাতিলি, অত্্যধুলো বিহা ইলাল হোক্কাম লিতা কলো ফারি কাম্মেন আমওয়ালীন নাসিবিল ইসমি ও আতুম তালা মুন, ইমানদারেরা একে অপরের মাল পন্্যাইভাবে গ্রাস করিও না। একে অপরের মাল আত্মসাৎ করিও না জুলুম করিও না নির্যাতন নিপীড়ন করিও না বলা তা কল আমুয়ালাকাই না কম্বিল বাঁ তিলি অতুদুলু বিহা ইলালকা বিচারকারজনী সর্দারের কাছে যাওয়ার চেষ্টা করিও না কারণ কিছু সংখ্যক সর্দার মাতাব্বর আছে গেলে পরে সুযোগ সন্ধান করে কি বলেন ঠিক কিনা গেলে খালি দরবারে ডেট দেই ডেট একবারে শেষ করে না কারণ ডেট যত বেশি পকেট গরম হয় তত বেশি কি বলেন ঠিক কিনা অনেক সময় দেখা যায় চোর বেটা চুরি করতে যায় আর দেওয়ার সময় গরুর হাড্ডি বেগে বইরা নিয়ে যা এ বাবা চুরাই চুরি করবে গরুর হাড্ডি নেই কেন চিন্তা করে দেখেছে যার বাড়িতে চুরি করব কুকুর যদি তাকে কুত্তা যদি তাকে ওই কুত্তা মালিকের পক্ষে ঘেউ ঘেউ কইরা মালিকের সজাগ করে দেবে মালিকের সজাগ যেন করতে না পারে আমার চুরি করতে যেন সুবিধা হয় কিছু গরুর হাড্ডি নিয়ে গেলে কুত্তারে দিয়া দেব কুত্তার মুখ বন্ধ করার জন্যে গরুর হাড্ডির সে বড় হাই অ্যান্টিবায়োটিক আর কোন ক্যাপসুল হইতে পারে না জোরে কোন ঠিক কিনা কুত্তার মুখে হাড্ডি দিলাইলে কুত্তাই যেমন মাটি না কথা কয় না আমাদের সমাজে কিছু সংখ্যক সরদার মাতাব্বর আছে হক কথা জানে বুঝে এরপর দুই আঙ্গুলের হাড্ডি দিলাইলে আর হক কথা বলে না সমাজে যত কারণে শান্তি নাই এর মধ্যে একটা বড় কারণ হইল যেই সরিষা দিয়া বুত সারাইমো সরিষারই দর্ষে বুতে জরে কন্টি কি না যেই কারণে সমাজে শান্তি নাই এর মধ্যে একটা বড় কারণ যেই সরিষা দিয়া বুত সারাইমো এই সরিষারই দর্ষে বুতে কি বলেন ঠিক কি না এজন্য আজ সমাজে শান্তি নাই আল্লাহর নবী এজন্য বলেন এ আমার উম্মত ভালো করে শুনো মান আহাজা শিবিরাম মিনাল আরদি জুলমান ফা ইননাহু ইউতাউকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিঈ আরদিন আর এক হাদিসে আল্লাহর নবী বলেন তুই জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা আয-জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা জুলুম যারা করে নির্যাতন যারা করে তাদের অবস্থাটা কি হবে জুলুম কেয়ামতের ময়দানে গুর অন্ধকারের মধ্যে আচ্ছন্ন থাকবে আলোর পথ পাবে না আলোর দিশা পাবে না এই কথা আমার আল্লাহ ও কালামে পাকে বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন মা খুর মাসাফে হাতি সুন্দর কাবাজল সাকেনে বুত খানাবাসী মর্দমাজারি মকুন কেত বড় মারাত্মক চাইটা হারাম কাজ এইগুলিও যদি শৈতানের দুখায় পড়ে করে ফেলো আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাইবা কিন্তু কারো মনে আঘাত দিলে কষ্ট দিলে আমার আল্লাহ ক্ষমা করবেন না তো সবাই একটু এগিয়ে বসার চেষ্টা করেন একটু আগে বসেন পেছন দিকে জায়গা হচ্ছে না ভাই একটু একটু নাচার করেন ভাই দিকে একটু নাচার করেন যুবক ভাইরা একটু আগে বসেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম

وفي روايه ولا ينظر اليهم ولهم عذاب اليم شيخ زام وملك كذاب وفي روايه وملك جائر وعائل مستكبر او كما قال عليه الصلاه والسلام গুরুত্বপূর্ণ একটা হাদিস ভালো করে শুনুন আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করেন আল্লাহর নবী বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী কয় তিন দল মানুষ আছে এদের সাথে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না ছেলের সাথে বাবায় কথা কয় করে আপনার ছেলের সাথে বলে আপনি কথা বলেন না ছেলের মনে বড় কষ্ট পেয়েছে একটু কথা বলেন বাবা কয় না। এ আমার কথা মানে না আদেশ মানে না আমি তার সাথে কথা বলব না ছেলে তার মারে ডাক দিয়া কই আম্মা আব্বা যদি আমার সাথে কথা না কয় আমার বাসা মরা সমান যদি আব্বাই কথা কয় ভালো কথা কথা বলবে না আত্মহত্যা করে মরে যাব আল্লাহর নবী হাদিস শরীফে কয় আরে আমার উম্মত তোর বাবা দুনিয়ায় কথা না বললে তোর কাছে যেমন কষ্ট লাগে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি তোর সাথে কথা না কয় কোটি কোটি গুণ তোর অন্তরে কষ্ট লাগবে কারণ এখানে মা বাবা ভাই বন্ধু একজনও তোর সাথী হবে না একজন কোনো উপকার করতে পারবে না আমার আল্লাহ যদি maaf না দেয় maaf করার কোনো ব্যবস্থা সেখানে নাই কি বলেন ঠিক কি না

এবং আমার আল্লাহ তাদেরকে গুনা থেকে পবিত্র বানাবেন না আল্লাহ যদি গুনা থেকে পবিত্র না করেন সারা পৃথিবীর মানুষ শাশরের মাঠে মিলিয়া একটা গুনা মাফ করা কি সম্ভব হবে এজন্য জন্য দুই নম্বরে বলা হয় ওয়ালা ইউজা কিহিম গুনা থেকে পবিত্র বানানো হবে না অফি রিওয়ায়াতিন ওয়ালায়ং জুরু ইলাইহিম আরেক রিবায়তে আসছি আমার আল্লাহ ওই তিন দল পাপিষ্টের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দেবেন না সবাই কর না হজবিল্লা সাথে আরো বলেন ওলাহুম আজাবুন আলিম তাদের জন্য ভয়াবহ শাস্তি কোন ভয়াবহ বলেন না যেহেতু আমাদের বিষয়টাই জুলুম নির্যাতনের ভয়াবহ পরিণতি এই হাদিসে একবারে সরাসরি বলা হয়েছে ভয়াবহর কথা পলাহু মাযাবুন আলিম তাদের জন্য রয়েছে শাস্তি বলেন শুধু শাস্তি না ভয়াবহ যদি বলতো আল্লাহু মা আযাবুন তাইলে তাদের জন্য আছে শাস্তি আজ আযাবুনের পর আবার আলিম ভয়াবহ শাস্তি ভয়াবহ শাস্তি তাদের ভয়াবহ পরিণাম হবে ভয়াবহ পরিণতি হবে লোকগুলি কারা কয় দল আৰু জোৰে সবাই মিলে সাইখন জামিন অ মালিকোণ জিৰোণ অ আ ইলুম চোতা কাভিৰিল আৰে কেতে অন্য ৰকম বলা হৈছে সাইখন জামিন অ মালিকোণ কাকজা অ আ মস্তাকবিরিন এবারে ভিন্ন হইল তরজমা আবার দুনো হাদিসের রাওয়ায়াতর এক তিন দলের এক দল হইল প্রথম হল আল্লাহর নবী বড় সুন্দর করে কয় সাইখন জানিন বৃদ্ধ zina এক নম্বর বৃদ্ধ সবাই বৃদ্ধ প্রশ্ন করবেন হুজুর বুড়া বেড়াই zina করে কেমনে বৃদ্ধ হইয়া চিনা করে এমন বুড়া আমরা সমাজে অভাব নাই আরো আস্তে কোন আরো আস্তে কোন এ ভাই আমার জানা কথা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ এমন বুড়া বুঝার জন্য বলছি উনার চেয়েও আরো বয়স বেশি আমার মাদ্রাসার সভাপতি আমার কাছে ধৈরা নিয়ে আসছে আইসা কই হুজুর দরবারটা কইরা দেন বিচার কইরা দেন আমি বললাম আমি কিসের বিচার করব আপনি এলাকার সর্দার এবং মেম্বার আপনি বিচার করেন কর না হুজুর আমরা করার বিচার না আমি বললাম তো কি বলেন কহুজুর হুজুর বুড়াই যা করছে তার করতে লজ্জা লাগছে না আমার বলতে লজ্জা লাগে আর জোরে কন না হুজুবিল্লা বুঝতে কি আর বাকি আছে এরপরে আর মারাত্মক আমি ভাবছিলাম মনে হয় শুধু জিনা করছে ফরে জিগাইলাম চাচা কি ব্যাপার বুড়া কান্দের কই হুজুর একটাই মাত্র ছেলে আমার ছেলেটা ও রিক্সা চালাই আমি ও রিক্সা চালাই হুজুর আমার বিবি আছে আমার বিবি গেছে এক জায়গায় বেড়াইতে ছেলে গেছে রিক্সা নিয়ে আর এক জায়গায় পুত্রবদু ভাষার ভিতরে আছে আমি বুড়া জুরপূর্ব অপকর্ম করে ফেলেছি আরো জোরে কন্যা আউযুবিল্লাহ আল্লাহর নবী হাদিসে এক নাম্বার বলেন সাইহুন জানিন বুড়া ওয়ায়াও জিনার কাম করে বুড়া ওয়ায়াও মেয়ে দেখলে তাকায়া তাকে এমন বুড়া মনো নাই খুব বুড়া এমন আছে আসর নামাজ ফইরা। মাগরিব পর্যন্ত সময় কাটাবার কোনো ব্যবস্থা নাই তখন ষাট লগিয়া বয়া বয়া লাল লাল বিড়ির ছবি দেখে আবার দেখা যায় সাও চশমা নাকের উপর দিয়া দিয়া আছিনি এমন কিছু বুড়া আসিনি, এ বাবা চশমা লাগايا শাস্ত্র লাগিয়া কি আর সুন্দরী মেয়ের নাচন দেখে আর চা এমন বুড়া বাংলাদেশে কিছু কিছু পাওয়া যায় এই কথাটাই আল্লাহর নবী বলেছেন সাইখন জানিন বৃদ্ধ হইয়া অজিনা করে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে তার দুই নম্বর ব্যাখ্যা দেওয়া হয়েছে সাইখন জানিন এর অর্থ হইল বিবাহিত পুরুষ বিয়া করার পর তো জিনা করার কথা না কারণ তার বিবি আছে বিবি রাখা ও জিনা করে তারে বলা হয়েছে সাইখন জানিন না হজবিল্লা কর না এমন বহু জামাই আমাদের সমাজে আছে রে বাবা রমজান মাসে অথবা কুরবানির সময় মার্কেটিং করবে এদেরকে উড়াই اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى استغفر الله বিষয়টা তো খুব জরুরি একটা বিষয় বিষয়টা সময় দরকার ছিল দুই আড়াই ঘন্টা সময় কিন্তু আমি দুঃখিত এবং লজ্জিত আমাকে যখন আপনাদের এখানে দাওয়াত করা হয় আমি বলছি আমার প্রোগ্রাম মিরপুর মিরপুরের পাশে হাসিরাম গ্রাম আমি বললাম যে আমার তো সুযোগ নাই আসার পরে হইল আমরা একটা ঘন্টা সময় দিন আমি শেষ পর্যন্ত বলছি যে ঠিক আছে ইনশাল্লাহ আমি আইসে এশার নামাজ পড়বো আবার এই কথাও বলছি যে এশা বলতে কি মাহফিলের এশা না মসজিদের এশা কারণ আমি একবার কাঠখাল গেছিলাম ওয়াজ করতাম আজকের থেকে উনিশ বছর আগে গেছি পরে দাওয়াত কয়া রাখছি যে বয়ান হইব কোন সময় কেছে বাদ এশা তো আমি গিয়া সাড়ে ছটার সময় হাজির হইছি সাড়ে ছটার সময় হাজির হয়েছে আসা পড়ে না দশটা গেল আসা পড়ে না সাড়ে এগারোটার সময় আমি জিগাইলাম নাম কইলে সিন বাইন গিবতো ওই আমি নাম বলবো না প্রসিদ্ধ মৌলবি সাপ প্রসিদ্ধ মৌলবি আমি জিগাইলাম হুজুর এ এ আমার বয়ান না আসার পরে দেওয়ার কথা জি হুজুর এখন পর মো আসা দিলাই মো সাড়ে সময় আসা ফইরা বলে আমার দিলাইব পরে আলহামদুলিল্লাহ এরা এসার দাঁড়াইছে আমি সুন্দর করে গাড়ি লইয়া বাড়িতে গিয়া বাড়িত গিয়া বেগম রে কইলাম গাড়ি ভাড়া দো কয় ওয়াশ করেছেন গাড়ি ভাড়া আমি দিতাম কেন হ্যাঁ আনতে দিছে না পরে আমি কইলাম ঘটনা এই এই ঘটনা ইজ্জত যে মারি গেছে ভাই সাহেব আমার হওয়ার বাড়ির এক লোক আমার সাথে আছে এই হবিগঞ্জ আয়া ইজ্জত দিয়া আমার অভ্যাস আছে এই জন্য আমি বইলা রাখছি যে এশাটা কোন এশা মসজিদের এশা না মাহফিলের বারেবার সা কইছে না হুজুর স্থানীয় এসা স্থানীয় তবে আসার পরে আমার মোজাম মিলে কয় হুজুর এসার হইবা আটটার পরে আটটা আজান হইব আমি কইছি ও আটটাত না ফোনে নড়াত আমি নড়াত বয়ান ছেড়ে দেবো কয়া ওই রাখছি নড়ার সময় ছেড়ে দেবো এই কথা বইলেই রাখছি তো যাক এটা এরার দুষ্টামি বুঝাইবার জন্য বলছি এরা যদি ফাঁকে ফাঁকে দুষ্টামি করে তো সময় তো শেষ কথাটা তো মিলাইতে পারবো না আপনারা এই কথাগুলি তো আরও শুনছেন এখন শোনার পরে কি বুঝতেছেন এই বিষয়টা আমাদের জন্য কোনো দরকার নাই না জরুরি বিষয় সবাই কোন জরুরি কিনা হাদীশ্বরী ব্যাষ্টে আল্লাহ নবি বলেন সাই খন সান ও মালিকনকার ও আ ইলম বিরিন এক নম্বরে বলা হয় বিবাহিত পুরুষ বিবাহ কইরা গুনার গুণার কাম করে জিনার কাম করে কি বলেন ঠিক কি না বাজার করার জন্য হবিগঞ্জ আল হামরাম হবিগঞ্জে গেছে আশরাফ জাহান কমপ্লেক্স মার্কেটে আসিন একটা মার্কেট হ্যাঁ শ্রেষ্ঠ মার্কেট আল হামরা সিলেটের আর হবিগঞ্জেরটাই হলো আশরাফ জাহান কমপ্লেক্স মার্কেটে গেছে মার্কেটে যায় যাওয়ার সময় বউরে লইয়া যায় না শালীরে লয়া যায় এমন মন আমরা হবিগঞ্জে নাই আর জোরে কোন আছে কিনা এমন লোক আছে রে বাবা হাদিস শরীফে আছে আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন আমি যখন মেয়ারাজের সফরে গেলাম মেরাজের সফরে যাওয়ার পর এক পর্যায়ে দেখলাম একদল মানুষের সামনে বিশাল বড় ডেকছি পাতিল গুস্ত ফাঁকানো আছে আর পাশে একটা মরা গরু পইরা রয়েছে। পাকানো গুস্ত খাই না মরা গরুর গোস্ত কামড়াইয়া খায় নবী বলেন জিবরাইলকে বললাম এ ভাই জিব্রাইল লোকেরা! রান্নাকৃত গোস্ত খাই মরা গুরুর গোস্ত কামরাইয়া খায় এর পরিচয়টা কি জিব্রাইল আলহী এক পর্যায়ে নবী যখন ফিরে আসেন তখন জবাব দিয়াছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই লোকে হালাল গোস্ত খাই না যেই লোক পাতিলের গোস্ত খাই না মরা গরুর গোস্ত খায় হে দুনিয়ায় থাকতে হালাল বউ কাছে রাখিয়া হারাম শালি লয়া লয়া ঘোরাফেরা করত বউ তোয়া ও জিনার কাম করত এই জন্যে এই সকল লোককে কিয়ামত পর্যন্ত মরা গরুর গোস্ত খাওয়াই আল্লাহ শাস্তি দিতে থাকবে কি রুচি বউ তো এমনে আছে সব সময় আছে এটা রুচিও না শালিরের রুসিও আল্লাহ নবী কো রুসির ট্যাবলেট হাসর মাঠে খাওয়াইব রুসি ট্যাবলেটের নাম মরা গরুর গোস্ত জোরে কোন কি গরুর গোস্ত মরা গরুর গোস্ত খাওয়াইব যেই জালেরা বহুত শালীর পেছনে ঘুরে শালি নিয়া ঘোরাফেরা করে হাসরের মাঠে তাদেরকে মরা গরুর গোস্ত খাওয়ায়নু হবে নাউজুবিল্লাহ বলেন এজন্য আল্লাহর নবী বলেন এক নম্বরে সাইখুন জানিন দুই নম্বরে মালিকুন জাইরুন কফি রিওয়ায়াতিন মালিকুন কাযযাব মিথ্যাবাদী স্বৈরাচার বাদশা মালিক মালিকুন জাইরুন জালিম বাদশা জনগণের উপর জুলুম করে নির্যাতন করে এমন জালিম বাদশার সাথে স্বৈরাচারী বিচারকের সাথে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না ছা আ ইলম মোস্তাক মিরেন আয়েল ও আম্মা সা ইদা ফালা তানহার আল্লা কৈ ভিক্ষুক যদি তোমার ঘরের দরজায় এসে দাঁড়ায় ধমক দিয়ে তাড়াইও না ভালো ব্যবহার দিয়া বিদায় করো হ্যাঁ ঠিক আছে ভিক্ষুকের সাথে ভালো ব্যবহার করব কিন্তু নবী কয় একদল ভিক্ষুক আছে এরাও ও সাহান্নামে যাইবো আজ দেখুন ঠিক কি সবাই জুরে কন্য আলুদ বিল্লাহ ও আইলম মোস্তাক মিরেন একদল ভিক্ষু ভিক্ষা কইরা ও মুস্তাক বিরিন ক অহংকার করে ভিক্ষা কইরা ও নিজেরা অনেক বড় মনে করে একটু বললে ভাই এখন সুযোগ নাই মাফ করেন পরে আসি পরাই তারপরে কেন এ তো ভিক্ষা কইরা অহংকার করে ও আই ল ই মুস্তাক বিরিন আই লু মুস্তাক দুই নম্বর ভিক্ষাই মহাদ্বিসে না কিরাম লেকেন ভিক্ষা চাইছেন হে ভাই মন দিয়া শুনেন শেষ কথাটা আপনি মসজিদের ইমাম সাহেব অথবা মাওলানা ফরিদ সাহেব হুজুরের কাছে গিয়া দাঁড়াইয়া কথা বলতেছেন কথা যখন বলেন সব সময় কি মানুষের পকেটে টাকা থাকে বিকক গিয়া দাঁড়াইয়া কয় 5 টাকা দিন আপনার পকেটে টাকা নাই অথবা আছে কিন্তু হুজুরের সাথে একটা জরুরি কথা বলতেছেন টাকা দেওয়ার মতো সুযোগ নাই অথবা সুযোগ থাকলেও ও নাই কি বলেন ঠিক কি না আপনি বললেন ভাই এখন পারব পরে আইসেন দিলেন না না দেওয়ার কারণে অনেক সময় আল্লাহ তোর উপর আড়া পড়তো এমন বিক্কু কাছে আছে জীবনে কি শুনছেন না এমন বিক্কু কাছে না দিতে পারলে বद्दुआ করে আমার নবী কই ও আ ইলুম যে বিক্কা করে অহংকারী এমন বিক্কুকের সাথে আমার আল্লাহ হাসরের ময়দানে কথা বলবেন না লাউ সুবিল্লা জুলুমের ফল খুব ভালো সবাই কোন খুব ভালো না 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 জুলুমের ফল একেবারে তিক্ত এবং খারাপ কি বলেন ঠিক কি না বল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আরে খাদি আসছে আল্লাহর নবী কই লান আল্লাহ কার লানত আল্লাহ লান আল্লাহ মান আরপ মানার আল আর মানার আপনার বাড়ি আর হুজুরের বাড়ি মাঝখানে একটা সীমানা থাকে সিম আমরা আঞ্চলিক ভাষা করি সিম আপনারা কি কন সিম বা সীমানা হুডি তাকে হুডি ঈদ তাকে ঈদ তাকে নি বা ফিলার তাকে মারির নিচে ঢোকাই দিছেন রাত্রিবেলা ঘুম থেকে ওইটা হুজুরে তাহার নামাজ পড়ে আর জালিম বেড়া গুম থেকে উইটা খুঁড়ি উড়াইয়া ফালাই দিছে অথবা এক হাত ভিতরে নিয়ে গাইরা দিছে এমন জালিম মনে হয় আমরা বাংলাদেশে নাই আছে নবীজি কয় লান মান গাইয়ারা মানার আল আর জমিনের খুঁটি যে পরিবর্তন করে উঠাইয়া ফালায় ওই ব্যক্তির উপর না রহমত আর দুটো আল্লা নবীর দুই সাহাবি বাড়ির সিম সীমানা নিয়ে একটু সন্দেহ লাগছিল এক সাহাবী বলে ভাই বাড়ির সিমটা আর আদাহাত উত্তর দিকে যাবে ওই সাহাবি বলে না ভাই আমার সন্দেহ লাগে উত্তর দিকে না আরো আধা হাত দক্ষিণ দিকে যাবে দুইজনের ঠেলাটি শুরু রইছ তারা তো সাহাব দুইজন এক পর্যায়ে কো ভাই আমরা দুইজন ধাক্কা ধাক্কি না কইরা চলো না ভালো একজন সর্দার মাতাব্বরের শরণাপন্ন হয় একজন তৃতীয় পক্ষের কাছে যায়। বলে যে হা ঠিক আছে তো একজনে জিগাই ভাই কার কাছে যাব কই অন্যখানে গিয়া লাভ নাই যেখানে গেলে চা খাওয়ান লাগে বা কিছু দেওয়া লাগে ওইখানে না চলো সরাসরি নবীজির কাছে যাই দুজন নবীজির কাছে গেছে নবীজির বাড়িতে গিয়া খবর পাইলেন আল্লাহর নবী বাড়িতে নাই জিজ্ঞেস করা হলো কোথায় গেছে নবীজি পানি আনতে গেছে পানি আনতে গেছেন বাড়ির বাহিরে এই রাস্তা দিয়ে গেছেন দেখাই দিছে উত্তর দিকের রাস্তা দিয়ে গেছে দুই সাহাবি রাস্তা দিয়ে রওনা দিছে প্রতিমধ্যে সাক্ষাৎ আল্লাহর নবীজির সাথে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন নবীজি জবাব দেওয়ার পর দুই সাহাবি বলে হুজুর আমরা একটা দরবার নিয়ে আসছিলাম মামলা নিয়ে আসছিলাম আপনার কাছে সমস্যা নিয়ে আসছিলাম সমাধানের জন্য আল্লাহ নবী কই বলো বলো কি সমস্যা বলো হুজুর সমস্যার কথা পরে বলবো পানির পাত্র বা পানির কলস আপনার কাঁধে দেখা যায় হুজুর আপনার তো কষ্ট হইতে সেটা নিচে রাখেন এরপরে আমরা বলবো আল্লাহ নবী না না এটা নিচে রাখা যাবে না বারবার দুই সাহাবিক কই না হুজুর এটা নিচে না রাখলে আপনার কষ্ট হবে আল্লার নবী বুঝাতে পারেন না এক পর্যায়ে বুঝাবার জন্য বললেন এ সাহাবিরা শোনো যেই জমিতে দাঁড়াইলাম এই জমি আমারও না তোমাদেরও না এই জমির মালিক একজন ইয়াহুদি ইয়াহুদির জমির উপর যদি আমার এই পানির পাত্র কলসিটা রাখি এই কলসের তলাটা ভিসা ভিজা পাত্র জমিনে রাখলে জমির কিছু না কিছু বালুকণা দুলাবালি লেগে আমার বাড়িতে যেতে পারে ইহুদির বাড়ির দুলাবালি যদি আমার বাড়িতে যায় খেয়ামতের ময়দানে ইহুদি মামলা যদি দায়ের করে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। দুই সাহাবি এই কথা শুই না আর কিছুই বলে না এমনি কো হুজুর ঠিক আছে আমরা যাই আল্লাহ নবী বলেন যাও কেন তোমরা না সমস্যা সমাধানের জন্য কই হুজুর সমাধান হয়ে গেছে আল্লাহ নবী কয় রাসাবে সমাধান কেন হইল সমস্যাই তো জানলাম না শুনলাম না সমাধান তো পরের কথা সমস্যাটা আগে বলো সমাধান কেমনে হয়েছে বুঝতে চাই বুঝাইয়া দিয়া যাও কেমনেই দুই সাবি চুকের পানি ছেড়ে দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ আমার সন্দেহ লাগছিল খুটি আধা হাত উত্তর দিকে যাবে উনার সন্দেহ লাগছিল আধা হাত দক্ষিণ দিকে যাবে আল্লাহর নবী ইহুদির জমির দুলাবালি আপনার বাড়িতে গেলে

কেউ কাউকে জমি দেওয়ার দরকার নাই বর্তমানে খুঁটি যেখানে আছে এটাই আসল এই উত্তর পাশে তোমার দক্ষিণ পাশে তোমার এইভাবে চলো এই বাবারা বায়রা সাহাবাই গ্রামের কি অবস্থা ছিল আর আমরা জুলুম নির্যাতন কিভাবে করতেছি এই জন্যে আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন ও আমার উম্মতেরা ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনা ওয়া বাইন আল্লাহি আকবার বলেন আল্লাহু শরীফ এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বড় সুন্দর করে বলেন সাবধান আমার উম্মত মসলুমের বত দোয়া থেকে বেঁচে থাকো কেন না এই মজলুম আর আল্লাহর মধ্যে দোয়া যখন করে কোনো পর্দা থাকে না বসরা আল্লাহর এক বান্দা শেষ কথাটা একটু ভালো করে শ্রবণ করবেন কষ্ট হচ্ছে আপনাদের বসরা আল্লাহর এক বান্দা ইন্তিকাল করেছে ইন্তিকালের পর এলাকার মানুষ তার থেকে বিমুখ তার চেহারা দেখার জন্যেও আসে না ইন্তিকালের পর চেহারা দেখতেও আসে না কি বোঝা যায় এলাকার মানুষ তারে দেখতে পারে না আর দিগল বাগি রহমাতুল্লাহ ইন্তিকালের পর আলহামদুলিল্লাহ আমরা এই এলাকার মানুষ যেমন ভেঙ্গে পড়েছিল সারা বাংলাদেশ তথা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তার চেয়ে কমাইছিল না অনেক বেশি অনেক বেশি আলহামদুলিল্লাহ আপনারা যেমন মহব্বত করছেন করতেন হুজুরকে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মানুষও অনেক করতেন করতেন এটা না না যে আপনারা আপনারাও আমরাও করেছি তবে অনেক সময় চলে গেলে পরে যা কি যে ছিল কি বলেন ঠিক কিনা এটা তো উজ্জ্বল প্রমাণ দিগলবাগী রহমাতুল্লাহ যাওয়ার পরে বোঝা গেছে আমরা সবাই বুঝছি শুধু আপনারা না আমাদের ব্রাহ্মণ মানুষও বুঝতে পারছে যে আমরা একটা রত্ন হারিয়ে ফেলেছি কি বলেন ঠিক কিনা তো শক্তি আদায় করার জন্য আল্লাহর কসম করে বলতে পারবো দিগল ভাগী রহমাতুল্লাহ আলাইহি শুধু দিগল ভাগের জন্য হীরামণি মুক্তা ছিল না সারা বিশ্বের মুসলমানের জন্য হীরামণি মুক্তা ছিল জুরে কোন ঠিক কিনা তাহলে জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন যুগের একজন বড় হকানি পীর ছিলেন অনেক পীরের কাছে গেলে দরে বয়ে কথা বলা যায় না আর হুজুরের কাছে গেলে আলহামদুলিল্লাহ রিকশাওয়ালার সাথে যেমনি কথা বলতেন একজন আলিম গেলেও এমনি কথা বলতেন হাসি মুখে কথা বলতেন কি বলেন ঠিক কি না অনেক বুজুর্গরা তো স্বপ্ন দেখেছে উনি গুসল করতেছে দিকে ফুলের মালা দেখা যায় জান্নাতের ভিতরে তিনি অনেক গুসল করছেন আল্লাহ আকবার বলেন ভাইয়েরা বাবারা আমরা তো সেই গ্রামের মানুষ যেই গ্রামে দিগলবাগি রহমাতুল্লাহ আলহির বসবাস ছিল দিগলবাগি রহমতুল্লাহ আউলাদ এখনো আছে কি বলে না কি না আমরা এটাকে গণিমত মনে করব ও ভাই বলতেছিলাম বসরানগরীর এক আল্লাহওয়ালা ব্যক্তির ইন্তিকাল হয়েছে লোকটা নর্মাল ছিল না আল্লাহওয়ালা ব্যক্তি ছিল কিন্তু ইন্তিকালের পর এলাকার মানুষ তার চেহারা দেখার জন্য যায় না তার বিবি চিন্তা করে দেখলো আমার স্বামী বড় ভালো মানুষ ছিলেন আমার স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করা দরকার উনি দুইজন লোক রিকোয়েস্ট করে অনেক দূরের আত্মীয় দুইজন এই দুইজন উনি কাফন দাফনের ব্যবস্থা করলেন কাফন দাফনের জন্য কবরস্থানের দিকে নিয়ে গেছে জানাজা পড়বে দুইজনই জানাজা পড়বে মাঠে নিয়ে গেছে জানাজার মাঠে বা ওই বসরা এলাকায় পাহাড়ের উপরে এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তিনি যে আল্লাহ্ সবাই জানতেন এবং মানতেন যিনি পাহাড়ে আসতেন ওই ব্যক্তির যিনি মারা গেলেন তার লাশ নিয়ে আর মাঠে যাওয়া হলো এক পর্যায়ে দেখা যায় পাহাড়ের উপর থেকে আল্লাওয়ালা ব্যক্তিটা নাইমা লাশের কাছে আইসা হাজির হয়ে গেছে সারে দুনিয়া হো মোখ সারা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে হয় আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকে সারা পৃথিবীর মানুষ আপনার একটা পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না কি বলেন ঠিক কিনা দুনিয়া কুচ্ছ নাগী নকোসা নহ গম নাগি কচ ডর নাগি হে জব রহ্মতে রহমান হো দয়াময় প্রভু আল্লাহ রহমানের দয়া যদি তাকে আল্লাহর দয়া যদি থাকে সারা পৃথিবী আপনার বিরুদ্ধে হলেও নো টেনশন কোনো টেনশন নাই কি বলেন ঠিক কি না লা তাহাজান তিন নাল্লাহ মানা পেশান হওয়ার কোন কারণ নাই আল্লাহ আছে আমাদের সাথে কি বলেন ঠিক কি না ঈদগার মাঠে নিয়ে যাওয়ার পর আল্লাহ ব্যক্তিটা নাই মাসে আইসা কয় তোমরা দুইজনে কাজ করো বলে কি এলাকার মানুষকে গিয়া বইলা দাও আমার পক্ষ থেকে বলবা যে অমুক পাহাড় থেকে নাই মাস তোমরা বলছে তোমরা তাই জানা যার জানা যায় শরীর জন্য ই খবর পাইয়া এলাকার অধিকাংশ মানুষ এমন আশা সে মাঠ আর জাগা হয় পাহাড় থেকে যিনি নেমে আসছিলেন আল্লাহ তিনি জানাজার নামাজ নামক কিতাবে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাহি লেখেন এই কথাটা আমি যে কথাটা এখন বলছি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাহী লেখেন তিনি জানাজা পড়াইয়া সকলকে লক্ষ্য করে বললেন ভাইরা তোমরা তার জানাজা যায় আসতে চাইছিলাম আমি খবর দিয়ে আনছি তো একটা সুসংবাদ শুই না যাও আমি ছিলাম পাহাড়ে গায়েব থেকে ও দৃশ্য থেকে আওয়াজ দিয়া কে আমাকে বলছে আমি আইসা তার জানা যা ফরাইতাম আর একটা সুসংবাদ শুনো গায়েব থেকে আওয়াজ দিয়ে বলা হয়েছে আল্লাহ তালা এই লোকের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিচ্ছেন লোকটা জান্নাতি আরো জোরে কনসুবাহান আল্লাহ এবার এলাকার মানুষের কই হুজুর গায়েব থেকে আওয়াজ দিয়া বলা হইল তার জানাজা পড়াইতেন এবং লোকটার গুণা ও মাফ ই লোকটা কি ভালো আমল করত আমরা জানতে চাই তিনি বলেন আমি তো জানি না জানেন আল্লাহ আমি কেমন বলবো তবে হ্যাঁ একটা কাজ করতে পারো তার বোর কাছে গিয়ে জিগাইতে পারো তার বিবি বলতে পারবে লোকটা কি কাজ করত শেষ কথা সংক্ষেপ কথা শেষ পর্যন্ত এলাকার কয়েকজন লোক ইলুকের বাড়িতে গেছে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো তোমার স্বামী দুনিয়ায় থাকতে কি কাজ করত ওই লোক বললেন আমার স্বামী দুনিয়ায় থাকতে তিনটা কাজ কর কয়টা কাজ এক নাম্বার আমার বিয়ার পরে কোনো দিন ফজরের নামাজ জামাত সারা ফরতে দেখছি না এই কথাগুলি আমাদের সারা ওয়াজের কর্মসূচি হয়ে যাবে তিনটা কথা আগের ওয়াজ যদি মনে নাও আর এই তিন কথা মনে থাকে যথেষ্ট হবে এক নম্বর আমার স্বামী ফজরের নামাজ জামাত ছাড়া পরে নাই ফজর নামাজ যে বেটা জামাতে পড়ছে আসর নামাজ বাইত পড়ব কারণ ফজর তো সবচেয়ে কঠিন কি বলেন ঠিক কিনা দুই নম্বর আমার স্বামী দিনের বেলা যত ইবাদত করত বা না করত কিন্তু রাত্রি বেলা শেষ রাত্রে ঘুমাইতেন না আল্লাহর কাছে কান্নাকাটি করতেন যে আমল দিগল বাগি রহমতুল্লাহকে সারা জীবন শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি তিন নম্বর আমার স্বামী এতিম গরিব মিসকিনের উপর জুলুম করে নাই বরং এতিম গরিব সন্তান দায়িকা আইন না লইয়া সব সময় আমার স্বামী খানা খাইত এতিম গরিবের উপর জুলুম করে নাই জনগণের মাল মাইরা খাই নাই এতিম গরিবের প্রতি সহানুভূতিশীল ছিলেন এই তিন গুণের কারণে আল্লাহ আমার স্বামীর জীবনের তামাম গুনাখা তামাফ মাফ করে আল্লাহ আমাদের সকলকে এই তিন গেনে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন